তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কাক জগত প্রাণীরে স্বর্গে ছিলি আজকের আলোচ্য বিষয়টি বাংলা সাহিত্যের কিছু গোয়েন্দাদের নিয়ে। গোয়েন্দা শব্দটির সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। আমাদের সত্যজিৎ রায় সৃষ্ট ফেলুদা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর গল্প আমরা সবাই শুনেছি বা পড়েছি, কিন্তু এগুলি তো গেল আমাদের বাংলার লেখক চরিত্র, এক কথায় অমর সৃষ্টি। তবে আপনারা কি জানেন, খোদ কলকাতাতেই ছিল এক বাঙালি গোয়েন্দা, লালবাজারের গোয়েন্দা বিভাগের পরিদর্শক দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের জন্ম 1855 সালে ভারতবর্ষে। তার প্রথম পেশা ছিল তিনি একজন দারোগা, আর তার দ্বিতীয় পেশা ছিল তিনি একজন লেখক। অর্থাৎ তার কর্মজীবনে ঘটে যাওয়া নানা রোমাঞ্চকর রহস্যময় ঘটনাগুলি তার লেখনী দিয়ে তুলে ধরা। তার উল্লেখযোগ্য গোয়েন্দা বইটি হল 1892 সালে প্রকাশিত হওয়া দারোগার দপ্তর। বাংলার গোয়েন্দা বিভাগের নতুন করে পথ চলা তারই হাত ধরে তা বলা বাহুল্য। এই প্রিয়নাথ মুখোপাধ্যায় কলকাতা পুলিশে 1878 থেকে 1911 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এই 33 বছর কর্মরত জীবনে তিনি অনেক রহস্যময় জটিল ধাঁধার মতো মামলা সমাধান করেছেন এবং প্রতিটি কেসে তিনি নিজেকে একজন যোগ্য গোয়েন্দা হিসেবে প্রমাণ করেছেন। আর আমাদের এটা মনে রাখতেই হবে যে বাংলার প্রথম গোয়েন্দা হিসাবে আবির্ভাব হওয়া মনুষ্য চরিত্র দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। এরপর আসি আর এক ধুতি পাঞ্জাবি পরা আদ্যপান্ত বাঙালি গোয়েন্দায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। রমানাথ, আমার নাম ব্যোমকেশ বক্সী, আমি একজন সামান্য সত্যান্বেষী। বিশ্বাস করো, আমি তোমার ক্ষতি করতে এখানে আসিনি, বরং আসন্ন বড় বিপদ থেকে তোমায় বাঁচাতে এসেছি। এদিকে এদিকে এগোলে ফল ভালো হবে না বলে দিচ্ছি। একে অপরের সাহায্য ছাড়া মনুষ্য সমাজ অচল রমানাথ। 1939 সালে ব্যোমকেশ বক্সীর যাত্রা শুরু হয়। বুদ্ধিবৃত্তিক চাল, সহজ ও সাবলীল ভাষা এবং রহস্য ভেদ করার অভাবনীয় ক্ষমতায় পাঠকদের মন জিতে নেয় সহজেই। গোয়েন্দা হিসেবে খ্যাতি অর্জন করলেও নিজেকে গোয়েন্দা বলা তিনি একটুও পছন্দ করতেন না। তার চরিত্রের পাশাপাশি আর যে চরিত্রগুলি স্বমহিমায় উজ্জ্বল সেগুলি হল ব্যোমকেশ পত্নী সত্যবতী, তাদের ছেলে খোকা এবং ব্যোমকেশ বন্ধু অজিত। ব্যোমকেশ বক্সীকে নিয়ে প্রায় 33টি কাহিনী লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রই ব্যোমকেশ বক্সীর উপর অনেকগুলি কাজ করেছে। সদ্য প্রয়াত সুশান্ত সিং রাজপুত ও ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছিল। এক কথায় ব্যোমকেশ বক্সী বাঙালির মনে তার জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছে। ব্যোমকেশ বক্সীর সমসাময়িক জনপ্রিয়তার তুঙ্গে আছে প্রদোষচন্দ্র মিত্র, অর্থাৎ সত্যজিৎ রায় রচিত বিখ্যাত কাল্পনিক চরিত্র ফেলুদা। খুব অল্প দিনের মধ্যে বাংলা সাহিত্যের কাহিনীতে বদল আনে এই ফেলুদা। গল্পে ফেলুদার সঙ্গী হিসাবে পাই তার ভাই তোপসে ও লেখক জটায়ুকে। বছরের পর বছর সাহিত্য জগতে রাজত্ব করে চলেছে ফেলুদা। লেখকের লেখনীতে ফেলুদার নিবাস ছিল 21 রজনী সেন রোড, বালিগঞ্জ, কলকাতা। তিনি সিগারেট খেতে খুব পছন্দ করতেন। ফেলুদা সিরিজে মোট 39টি কাহিনী লিখেছিলেন সত্যজিৎ রায়। চলচ্চিত্র জগৎ বহু সিনেমা তৈরি হয়েছে এই ফেলুদাকে নিয়ে। যুগের পর যুগ ফেলুদা গোয়েন্দা হিসাবে এক উজ্জ্বল চরিত্র পাঠক ও দর্শকদের মনে। এরপর আরও এক বিখ্যাত লেখক নীল লোহিত, অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু ছোট বড় সকলের জনপ্রিয় হয়ে ওঠে। কাল্পনিক চরিত্র কাকাবাবুর আসল নাম রাজা চৌধুরী। এই কাকাবাবু মধ্যবয়সী অবসরপ্রাপ্ত শারীরিক প্রতিবন্ধী এক মানুষ, যিনি সাহসিকতায় পুরো দমে ভরপুর। তিনি গল্পে ছিলেন ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের একজন প্রাক্তন কর্মকর্তা, যিনি তার এক বন্ধুকে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করতে গিয়ে পঙ্গু হয়ে যান। তার প্রায় সমস্ত অ্যাডভেঞ্চারের সঙ্গী তার ভাইপো সন্তু। কাকাবাবুর নানা সাহসিক অ্যাডভেঞ্চারের মোড়া রহস্যের সমাধান অতুলনীয়। চলচ্চিত্র জগতে কাকাবাবু চরিত্রটি বহু পরিচালকের দ্বারা চলোচ্চায়িত হয়েছে। পাঠকদের পাশাপাশি দর্শকদের মনেও এক পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে এই কাকাবাবু। তবে আমাদের বাংলা সাহিত্যের ভাণ্ডার পূর্ণ করতে পুরুষ গোয়েন্দাদের পাশাপাশি মহিলা গোয়েন্দাদেরও জুড়ি মেলা ভার।
সাহিত্য জগতে নারী গোয়েন্দা চরিত্র স্বমহিমায় প্রস্ফুটিত। ব্যোমকেশ ফেলুদাদের সাথে তালে তাল মিলিয়ে চলা এক মহিলা গোয়েন্দা হলো মিতিন মাসি। লেখিকা সুচিতা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি ছোট বড় সকলের প্রিয়। লেখিকা তার কলমের জোরে পাঠকদের বুঝিয়ে দিয়েছিলেন যে মেয়েরাও পারে। সুচিতা ভট্টাচার্যের চরিত্র মিতিন মাসির পুরো নাম প্রজ্ঞা পারমিতা মুখার্জি। স্বামী পার্থ আর ছেলে বুমবুমকে নিয়ে তার ছোট্ট সংসার। আর আছে তার ভাগ্নি তথা অ্যাসিস্ট্যান্ট ঐন্দ্রিলা, যাকে গল্পে আমরা টুপুর নামেই চিনি। সংসার সামলেও যে মহিলারা রহস্যের সমাধান করতে পারে তা মিতিন মাসির থেকে স্পষ্ট। বহু রহস্যের সমাধান করা এই মহিলা গোয়েন্দা রহস্যের জাল খুলে পাঠক মন জয় করেছে। সম্প্রতি মিতিন মাসিকে নিয়েও চলচ্চিত্রে কাজ হয়েছে। এবারে আসি আরেকটি দুঃসাহসিক মহিলা গোয়েন্দা চরিত্রে। সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা কাল্পনিক চরিত্র গোয়েন্দা গার্গি। গোয়েন্দা গার্গিকে নিয়ে লেখক 30টারও বেশি উপন্যাস রচনা করেছেন। গোয়েন্দা গার্গি ব্যানার্জি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিতের ছাত্রী, আর তারই পাশাপাশি শখের রহস্যভেদী। বেশিরভাগ সময় অযাচিত রহস্য জালে জড়িয়ে পড়লেও বুদ্ধির জোরে সে জয়ী হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিশোরীদের কাছে 90-এর দশকে গার্গি ছিল একজন আইডল। গার্গি চরিত্রটি নিয়ে ছোট পর্দায় কাজ হয়েছে। এছাড়াও বাংলা সাহিত্য ভাণ্ডারের সাহিত্যিকদের হাত ধরে নানা গোয়েন্দা চরিত্রের উদ্ভব ঘটেছে। এই গোয়েন্দা চরিত্রগুলি সাহিত্য ভাণ্ডার যেমন পূর্ণ করেছে, তেমনই মন জয় করেছে পাঠকদের। এরকম আরও কয়েকজন চরিত্র হল শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত শবর দাশগুপ্ত, সমরেশ বসুর গোয়েন্দা গোগল, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা, সমরেশ মজুমদারের অর্জুন, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভাদুরী মশাই। এরকম নানা গোয়েন্দা চরিত্র নিজ রূপে নিজ মহিমায় অবতীর্ণ হয়েছে সাহিত্য জগতে, আর বারবার মন জয় করে নিয়েছে পাঠকদের। একটার পর একটা তাদের দুঃসাহসিক কাজ বুঝিয়ে দিয়েছে হার না মেনে লড়াই করে যেতে হবে, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সরব হতে হবে এবং সমাজকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। খড়গ বাহাদুর ভালো ফুটবলার জানি, মানুষ কেমন।